দাবি ছিল আরাবুলের গ্রেপ্তারি। আরাবুলকে মহান বিপ্লবী না, ভাঙড়ের যাবতীয় সন্ত্রাসের মূল কাণ্ডারি আরাবুল, তার বিরুদ্ধে একাধিক মামলা, তাকে গ্রেপ্তার না করে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো। পুলিশের রিপোর্টে আছে তার মাথায় চোট আছে, তার কোমরে চোট আছে, তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। কালকে আমি শুনলাম বিভিন্ন মিডিয়া থেকে তাকে নাকি জেলের ভিতরে টর্চার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আমাদের পুলিশমন্ত্রী, পুলিশমন্ত্রীর বিশেষ আশীর্বাদ না থাকলে আরাবুল জেলের বাইরে থাকতো না, আরাবুল জেলের ভিতরে থাকতো, যেখানে আরাবুলের সন্ত্রাসের বিরুদ্ধে যে প্রতিবাদ করছে, প্রতিবাদের মুখ ভাঙড়টাকে যে পাল্টাতে চাইছে, ভাঙড়টাকে নর্মাল প্রসেসে আনতে চাইছে, ভাঙড়টাকে যে সন্ত্রাসমুক্ত করতে চাইছে, সেই নওশাদ সিদ্দিকী, তার বিরুদ্ধে মামলা, তাকে জেলে রাখা হয়েছে, পুলিশ তার উপর নাকি অত্যাচারও করছে। মুখ্যমন্ত্রীর চক্রান্ত ছাড়া তো সম্ভব নয় এটা। পুরো ভাঙড়কে যে অশান্ত করছে, সে শান্তি মিছিল কী করবে? পুরো ভাঙড়ের যাবতীয় সন্ত্রাসের মূল কাণ্ডারি হলো আরাবুল, সে শান্তি মিছিল করবে? যে শান্তি চেয়েছিল ভাঙড়ের, যে ভাঙড়টাকে শান্ত করতে চেয়েছিল সত্যিকারে, সে আজকে জেলের ভিতর। তৃণমূল কংগ্রেস চায় না ভাঙড় শান্ত থাকুক, তৃণমূল কংগ্রেস চায় না ভাঙড়ের মানুষ জীবনের মূল স্রোতে ফিরে আসুক, তৃণমূল কংগ্রেস চায় না ভাঙড়ের মানুষ শিক্ষা লাভ করুক, উন্নয়ন হোক তাদের লাইফে, তারা চায় ভাঙড়টাকে ভীত সন্ত্রস্ত করে রাখতে। এই ভাঙড়ের এই অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে যে লোকটা এগিয়ে এসেছে তার নাম নওশাদ সিদ্দিকী, সে আজকে জেলের ভিতরে। নওশাদ সিদ্দিকীর মতো একজন মানুষ কোনো সন্ত্রাসবাদী কার্যক্রম করতে পারে, ওরকম আক্রমণ করতে পারে, অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত একজন ব্যক্তি তিনি, তাকে ফাঁসানো হচ্ছে কারণ একটা পীরজা তাকে ফাঁসিয়ে অন্যান্য পীরজাদের তৃণমূলে একটা বার্তা দিচ্ছে যে তোমরা যদি তৃণমূলের সাথে না থাকো তোমাদের ভবিষ্যৎ এই নওশাদ সিদ্দিকীর মতোই হবে। নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারি প্রসঙ্গে এই মুহূর্তে ক্ষোভে ফুসছে বাংলা, কার্যত ফুরফুরা শরীফ থেকে শুরু করে এই মুহূর্তে সেই আঁচ এসে পৌঁছাচ্ছে কলকাতার রাজপথে। আমার সঙ্গে রয়েছেন হাইকোর্ট থেকে সরাসরি বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, কথা বলবো, কী বলবেন? আইএসএফের সাথে আমাদের রাজনৈতিক মতবাদ আলাদা হতে পারে, নওশাদ সিদ্দিকীর সাথে বেশ কয়েকটা মিডিয়া প্রোগ্রামে দেখা হয়েছে, অত্যন্ত ভদ্র একজন মানুষ, একটা ভিডিও দেখেছিলাম আমি, তারপর আমি ওনার কিছুটা ফ্যানও বলা যায়। ভাঙড়ে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, একটা বাচ্চা ছেলেকে উনি পেন দিয়ে বলেছিলেন ভাঙড়ের ছেলে মেয়েদের হাতে এবার থেকে পেন থাকবে, অস্ত্র থাকবে না। ভাঙড়ে যে সন্ত্রাসের রাজনীতি চলে সেটাকে থেকে ভাঙড়কে বের করার চেষ্টা উনি করেছেন। নওশাদ সিদ্দিকীর দুটো পরিচয়, এক নম্বর তিনি আইএসএফের একমাত্র এমএলএ, মানে বিরোধী দলের একজন এমএলএ, আর দ্বিতীয়ত তিনি একজন পীরজাদা। একজন পীরজাদার সাথে এরকম ব্যবহার, 307-এর মামলা, মানে খুনের চেষ্টা, কাকে খুনের চেষ্টা করেছে নওশাদ সিদ্দিকী? তাকে এইভাবে ফাঁসানো কেন হচ্ছে? যে মুসলিম সমাজ এর ভরসার ভরসা করে, যে ফুরফুরা শরীফের ভরসা করে তৃণমূল একের পর এক ভোট বৈতরণী পার করছে, তাদের একজন পীরজাদাকে এইরকমভাবে অত্যাচার, মানুষ দেখছে পুরোটাই। এবং অদ্ভুতভাবে দেখলাম, লজিকগুলো দেখলাম, বিধায়ক আমাদের স্পিকারবাবু, স্পিকার সাহেব তিনি বলেছেন, কোনো উত্তর দিচ্ছেন না এখানে যে কীভাবে তাকে গ্রেপ্তার করা হলো। উল্টো দিকে যখন ফিরাদ হাকিম এবং অন্যান্য মদন মিত্রকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন তিনি বলেছিলেন আমার অনুমতি না নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি তার অনুমতি নেওয়া হয়েছিল? তিনি কি অনুমতি দিয়েছেন নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করার জন্য? একটা অদ্ভুত রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে, যেখানে প্রতিবাদ করলে তাকে জেল যেতে হয়। যখনই কোনো বিরোধী দলের কেউ, যে বিজেপির হতে পারে, সিপিএমের হতে পারে, কংগ্রেসের হতে পারে, আইএসএফের হতে পারে, সে যখন প্রতিবাদের জন্য আওয়াজ তোলে তাকে জেলে ভরা হয়, তাকে বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়, দেখছি তো। আর অদ্ভুতভাবে রোজিনা, তুমি দেখবে, তুমি আজকে হাইকোর্টের লিস্ট দেখে নাও, ক্রিমিনাল মামলাগুলো লিস্ট দেখো, দেখবে বেশিরভাগ হচ্ছে পিটিশনার হচ্ছে মুসলিম, মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস, এবং তাদের কাজ শেষ হয়ে গেলে, কাজ যেটুকু নেওয়া হয়ে গেলে তাদেরকে ভাদু শেখ বানিয়ে দেয়। ভাদু শেখকে আমাদের সবাই মনে আছে, কে ছিল ভাদু শেখ? তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিল, তাকে খুন করা লোকে তৃণমূল। ভাদু শেখ খালি একটা নাম না, এরকম অনেক আছে, একের পর এক নামগুলো আছে এই মুসলিম সম্প্রদায়কে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ব্যবহার করে তৃণমূল কংগ্রেস, কাজ শেষ হলে তাদের ভবিষ্যৎ হচ্ছে ভাদু শেখ। আইএসএফের সাথে জোট আছে কংগ্রেসের এবং সিপিএমের, এর মধ্যে বিজেপি কোথাও নেই। বিজেপির আইডিওলজির সাথে আইএসএফের আইডিওলজি, কংগ্রেসের আইডিওলজি, সিপিএমের আইডিওলজি ম্যাচ করে না। আমি আবার বলছি, রাজনৈতিকভাবে আইএসএফের চরম বিরোধী আমরা, কিন্তু নওশাদ সিদ্দিকী অ্যাজ এ পার্সন, নওশাদ সিদ্দিকী তাকে সাপোর্ট করছি, এবং তার সাথে যেটা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এবং আমি এটাও বলছি যে আইএসএফের যে মানে পার্টিকুলারলি নওশাদ সিদ্দিকী যে আন্দোলনটা চালু করেছেন ভাঙড়কে শান্ত করার জন্য, ভাঙড়ের শান্তি ফিরিয়ে আনার জন্য, ভাঙড়কে উন্নয়ন করার জন্য, সেই আন্দোলনে ওনার যদি কোনো রকম সাহায্য লাগে তার জন্য আমরা সাহায্য করতে প্রস্তুত। দেখলাম একজন বিধায়ককে, একজন পীরজাদাকে কুকুর ছাগলের মতো নিয়ে যাওয়া হচ্ছে। মুসলমান সমাজ এটা যা দেখার জন্যই কি মমতাকে ভোট দিয়েছিল? মুসলমান সমাজ মমতাকে মসিয়া মনে করে, যে এই মুসলমান সমাজের জন্য মমতা করেছেটা কি? আপনারাই বলুন, আপনার দর্শকরাই বলবে। 100 কোটি টাকার একটা হজ টাওয়ার করে প্রান্তিক মুসলমানের কী লাভ হয়েছে? ইমাম ভাতা দিয়ে একটা প্রান্তিক মুসলমানের কী লাভ হয়েছে? মুসলমানদের শিক্ষা, জীবন জীবিকার উন্নতি কী তাদের জন্য তৃণমূল করেছে কি? এই যারা ধর্মতলায় বসে আছে ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে মুসলমান সম্প্রদায়ের তো অনেকজন আছে, তারা চাকরিটা লুট হয়েছে। আবাস যোজনার টাকা
যেখানে লুট হয়েছে সেখানে তো মুসলমান সম্প্রদায়ের অনেকের হয়েছে, একশনের কাছে যখন লুট হয় মুসলমান সম্প্রদায়েরও অনেকের একশনের কাছে লুট হয়। আসলে মুখ্যমন্ত্রী চাইছে এই মুসলমান সমাজকে অশিক্ষার অন্ধকারে সন্ত্রাসের মধ্যে ডুবিয়ে রাখতে এবং বরাবর বিজেপি জুজু দেখিয়ে একটা আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে। এক্সাম্পল দিচ্ছি না আমি, গুজরাটে মুসলমানদের পার ক্যাপিটা ইনকাম প্রতি বছর কত ইনকাম প্রত্যেকটা পড়ছে না, তাছাড়া দেখুন পশ্চিমবঙ্গে দেখুন, মুসলমানদের শিক্ষার হার অন্যান্য রাজ্য দেখুন পশ্চিমবঙ্গে দেখুন, মুসলমানদের জীবন জীবিকার মান অন্যান্য রাজ্যে দেখুন পশ্চিমবঙ্গে দেখুন, প্রায় 30%-এর ওপর মুসলমান সম্প্রদায়ের মানুষ থাকে পশ্চিমবঙ্গে, 37-এর কাছাকাছি। তাই যদি হয় তাহলে সরকারি ক্ষেত্রে তারা কত শতাংশ আছে? নেই। কিন্তু উল্টো দিকে ক্রাইম রেট যদি আমরা দেখি, বেশিরভাগ ক্রাইম রেটের নাম আসে মুসলমান সম্প্রদায়ের। কারণটা কি? এদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, এদের সাথে বেইমানি করছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভাঙচুর আমরা দেখেছি, কোনা এক্সপ্রেসওয়ে একটা ইম্পর্টেন্ট রোড 25 দিন অবরোধ ছিল দেখেছি, ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ আমরা দেখেছি। ওই সময় বলা হতো প্রতি 2 দিন পরপর বন্ধ হতো, আমরা দেখেছি। মমতার বিরুদ্ধে কটা 307-এর মামলা আছে, কতগুলো আছে? নেই তো। বিধানসভা ভাঙচুরের ক্ষেত্রে সেই মামলার কী হলো? কিছু হয়নি তো, কেউ শাস্তি পেলো? পায়নি তো। এখানে একজন সুন্দর দাবি, আমি তার দাবিকে সম্পূর্ণ সমর্থন করি, ভাগড়কে সন্ত্রাসমুক্ত করতে হবে, আরাবুলকে গ্রেপ্তার করতে হবে, সেই দাবি। তার জন্য তার বিরুদ্ধে 307-এর মামলা, তার জন্য তাকে 10 দিনের পুলিশ হেফাজত, তার জন্য তাকে মারধর, তার জন্য তাকে জেলের ভিতরে মারধর, তার জন্য তাকে চিকিৎসা না দাও। কোন নৈরাজ্যে বাস করছি আমরা?